এবার আরো কিছু সংবাদ এক নজরে। ঝিনাইদহে কপোতাক্ষ নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গোসল করতে গিয়ে তারা নৌকায় চড়ে, এ সময় নৌকাটি উল্টে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সিলেটে প্রাইভেট কার খাদে পড়ে বাবা মেয়ে নিহত হয়েছে। এ সময় প্রাইভেট কারের চালক সহ চার আরোহী আহত হন। সিলেট থেকে জাফলংয়ে বেড়াতে যাওয়ার পথে জৈন্তাপুরে একটি ব্রিজের ওপর চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ছাত্রদল ও যুবদলের 25 জন সহ অজ্ঞাতনামা আরও 150 জনের নামে মামলা দায়ের করেছে পুলিশ। বিকেলে কিশোরগঞ্জ থানায় এ মামলা করে পুলিশ। বৃহস্পতিবার ভোলা জেলা ছাত্রদলের সভাপতির মৃত্যুর প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।